লাগছে, নারকল নিয়েছি তিনখানা বড়, পুড়ে নিয়েছে নারকলটা, আর গুড় লাগবে, চিনি লাগবে, আমি গুড় চিনি দুটো মিশিয়ে করবো, চিনিটা অল্প পরিমাণে দেবো, আর একটু এলাচ গুঁড়ো লাগবে, এই এলাচ গুঁড়োটা লাগবে। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি নারকেলটা দিয়ে দেবো, পুরো নারকেলটা দিয়ে দেবো, এর সাথে গুড়টাও মেশাবো। আপনারা দরকার হলে পুরো গুড় দিয়েও করতে পারেন, আমি গুড় চিনি মিশিয়ে করছি, এই কারণে খেতে আমার মনে হয় এটা একটু বেটার হয়। চিনিটাও নিয়ে নেবো এর সাথে। এবারে হাতে করে এটা ভালো করে মেশাতে হবে। এটা মাখানো হয়ে গেছে, এবারে আমি এটা গ্যাসে বসাবো। মাখিয়ে নিলাম এই কারণে যে তাড়াতাড়ি এই মিক্সটাও হয়ে যাবে এবং নারকল নাড়ুর যে চিটটা সেটাও তাড়াতাড়ি আসবে, ওই জন্য আমি আগে মাখিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালা আছে, এবারে আমি এটা আস্তে আস্তে নাড়বো। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, প্রথমে একটু হতে আরম্ভ করবে তখন গ্যাসটা আমি কমিয়ে দেবো, কম আছেই হবে। নারকলটা মজে এসেছে, এবারে আমি গ্যাসটা আস্তে করে দেব। আস্তে করে দিলাম গ্যাসটা, মিডিয়ামে করে দিলাম। এটা সমানে নাড়তে হয়, তাহলে তলায় লেগে যেতে পারে। আমি এবার ছোট এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, নাড়তে নাড়তে অনেক কমে গেছে, কমে এসেছে একদম। এই নারকল আরও আখের গুঁড়েও হয়, আবার খেজুর গুঁড়েও হয়, আমি এটা আখের গুঁড়েই করেছি। কড়াই ছেড়ে দিচ্ছি, নারকলটা পাক হয়ে এসছে, এবারে আমি নামিয়ে দেব, নামিয়ে একটু ঠান্ডা করতে দেব, অল্প অল্প ঠান্ডা হবে তখন আমি এটাকে নাড়ু বানাবো। যে পাক দেওয়া নারকলটা হয়ে গেছে, এটা আমি একটু ঠান্ডা করব, ঠান্ডা করে আমি নাড়ুগুলো গড়ব। নাড়ুটা কড়াটা ঠান্ডা হয়ে গেছে, অল্প ঠান্ডা হয়েছে, এখন গরম আছে, আমি এবারে করতে হবে, না একটু গরম গরম না থাকলে করতে চাইবে না, তখন এটা ছেড়ে যাবে, ওই জন্য আমি হাতে একটু জল দিয়ে নিলাম, হাতে একটু জল নিয়ে নিলাম। এই হাতে আমি একটু করে অল্প, যেমন নারকল নাড়ুর সাইজ হবে সেই অনুপাতে নারকল নিয়ে নিলাম, এরভাবে করবো, এই যে একটা করে তৈরি হয়ে যাবে। আবার জলটা, হাতে জলটা শুকিয়ে গেলে আবার একটু জল নিয়ে নিতে হবে, এরকম সাইজের। আপনারা যেরকম খেতে চাইবেন, যেরকম পরিমাণে সাইজের সেভাবে বানিয়ে নেবেন, আমি আমাদের বাড়িতে এরকম সাইজে পছন্দ করে, এভাবে আমি করব, সবগুলো করে নিয়ে আসব। তৈরি হয়ে গেল নারকল নাড়ু, এভাবে আপনারা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।